যে বিএনপি নাকি অনেকটা রিল্যাক্সড মুডে আছে, কারণ এই যে সর্বশেষ যে যুক্তরাষ্ট্রের যে মানবাধিকার রিপোর্টটি আসলো, সেই মানবাধিকার রিপোর্টটিতে তো একদম মানে সরকারকে সব দিক দিয়েই যে সরকার একটা খারাপ অবস্থায় আছে সেটা তুলে ধরা হয়েছে। তো এখনো ওই দেখা যাচ্ছে বিএনপি একটা আশায় আছে যে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র সামনেই দৃশ্যমান কোনো পদক্ষেপ হয়তো নেবে। আর আমাদের কাছে যে তথ্যগুলো আছে বিভিন্ন সূত্র থেকে, আমরা জানি যে সজীব ওজের জয় অত্যন্ত খারাপ একটা অবস্থায় আছে। খারাপ অবস্থা বলতে আমি বুঝাতে চাচ্ছি যে কাতারে তিনি ধরা খেয়েছেন, কাতারের আমিরকে এনে কাতারের আমিরের নামে একটা রাজপথ উদ্বোধন করা হলো এবং যেভাবে তাকে সম্মান দেয়া হলো, এ থেকে বোঝা যাচ্ছে যে কাতারের আমিরকে সন্তুষ্ট করার একটা ব্যবস্থা ছিল, যেটা বাড়াবাড়ি রকম ভাবেই তারা করেছে এবং সেটা দৃশ্যমান ছিল। কিন্তু কাতারের আমির তো শেখ মুজিবের মাজারে পুষ্পস্তবক অর্পণ করতে যায়নি, স্মৃতিসৌধেও তিনি যাননি। অর্থাৎ যতভাবেই সরকার চেষ্টা করেছিল তাকে কনভিন্স করার জন্য, সেটা করতে পারেনি। এবং সজীব ওজের জয়ের বিষয়ে যে তারা ছাড় দেবে না, এটা কাতারের আমির স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। তো আমরা জানি যে অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্রে অর্থ পাচার সংক্রান্ত মানি লন্ডারিং এর মামলায় সজীব ওজের জয় ইতিমধ্যেই তিনি ওখানে তার বিরুদ্ধে অনেক ধরনের মানে চার্জ রয়েছে, যার জন্য তাকে কিন্তু ওই পেরোলে মুক্তি পেয়েই কিন্তু এখানে আসতে হচ্ছে। আবার এট দ্য সেম টাইম কাতারেও তিনি ঝামেলায় পড়ে গেছেন। কাতারে তার বাসা থেকে একদম হাতে নাতে অনেকগুলো মানে ক্যাশ টাকা সহ ধরা খেয়েছেন তিনি, যেগুলোর কোনো জবাব তিনি দিতে পারেননি যে টাকার উৎস কোথায়। তো একদিকে কাতারে জয় ফেসে গেছে, আমেরিকায় ফেসে গেছে, আবার এদিকে আপনি দেখতে পাচ্ছেন যে মানবাধিকার রিপোর্ট যেটা, সেটা ওই সরকারের পক্ষে আসেনি। তো সবকিছু মিলে সরকারটা নাজুক অবস্থায় আছে, কিন্তু বিএনপি কিন্তু ওগুলোকে কেন্দ্র করে একটা আশায় আছে যে হয়তো একটা দৈব শক্তি বলে কিছু একটা হয়ে যাবে, আন্দোলন করা লাগবে না। তো বিএনপির যে আন্দোলনে না যাওয়া, এই স্ট্র্যাটেজিটাকে আপনি কিভাবে দেখছেন? আর পাশাপাশি আন্তর্জাতিক ভাবে যে সরকার চাপে রয়েছে এটা তো আমরা জানি বা বুঝতে পারছি, এটার কোনো ইম্প্যাক্ট আগামী দিনে হওয়ার সম্ভাবনা আছে কিনা, সবকিছু মিলে আপনার একটু বিশ্লেষণ আমি জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আমরা তো আগে যুক্তরাষ্ট্রের যে কোনো কিছু প্রকাশ হলে এগুলো নিয়ে প্রচুর কথাবার্তা বলতাম। যুক্তরাষ্ট্রের এর মধ্যে দুইটা বড় রিপোর্ট প্রকাশ হয়েছে, একটা হচ্ছে যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্ট, আরটা হচ্ছে যুক্তরাষ্ট্রের ফ্রিডম অফ রিলিজিয়ন যে কমিশন আছে ওইটার একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে। এবং দুটাতেই ভারতের অবস্থা ভয়াবহ এবং আমাদের মানবাধিকার রিপোর্টও খুবই ভয়াবহ। এবং এইবার আরো স্পেশালি আপনার বেগম খালেদা জিয়ার ব্যাপারে গতবার বলা হয়েছে, এবার কিন্তু আরো ডিটেইলস বলা হয়েছে, যেটা খুবই সিগনিফিক্যান্ট বলে আমি মনে করি। কিন্তু যুক্তরাষ্ট্রের 2024 সালের 7ই জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের যে ভূমিকা, তাদের অ্যাজ পার দেয়ার কমিটমেন্ট তারা যে পালন করে নাই, সেই জন্য যুক্তরাষ্ট্রের জিনিসগুলোকে আমি ব্যক্তিগতভাবে আমি অ্যাভয়েড করে গেছি এবং আপনিও তেমন পাত্তা দিচ্ছেন বলে আমার মনে হয় না, আপনিও এগুলো ডিসকাস করেন নাই। আজকে আপনি প্রসঙ্গক্রমে যেহেতু বলছেন, এগুলা অনেক করা রিপোর্ট আছে, কিন্তু আপনি ওই কাজীর গরু গোয়ালে আছে কাজে নাই এটা কথা আছে না। এখন তারা রিপোর্ট দিবে, তারা আমাদেরকে কমিটমেন্ট দিবে, কিন্তু তারা আমাদের জনগণের সাথে মানে প্রমিস করে, তাদের কাছ থেকে আমরা আশা করি নাই, তারা নিজেরাই বলছে, বিএনপির তো দোষ, বিএনপি নিয়ে আমি পরে পরে আসছি, কিন্তু তারা যে আমাদেরকে কথা দিয়ে যে কথা রাখে নাই, প্রমিস যে ভঙ্গ করলো, তাদের উপর আমরা আস্থা বিশ্বাস রাখতে পারি না। আর বিএনপি যদি রাখে এটা বিএনপির ব্যাপার, কিন্তু এর পরেও কথা আছে। সে কথাগুলো হচ্ছে যে ওবায়দুল কাদের যে বললো যে বিএনপি দিন দিন দুর্বল হচ্ছে, ওবায়দুল কাদেরকে আমি বলি, তোমরা তো কাগজে কলমে একটা বাপ আছে তোমাদের শেখ মুজিব, তোমাদের আরেক বাপ আছে ভারতে নরেন্দ্র মোদী, তোমাদের বাপিটা ডিক্লেয়ার করো না কেন, কবরের থেকে তো শেখ মুজিব তোমাদেরকে আর কিছু করতে পারতেছে না, ওইটা তো বেঁচে কিনা খাইয়া শেষ করছো। হ্যাঁ, জাতির পিতা তোমাদের জাতির পিতা, এখন জাতির পিতা করতে হলে কি কি করতে সেগুলো করছো, শেখ মুজিবের সমালোচনা করলে 14 বছর না 12 বছর জেলের আইন করছো, পৃথিবীর কোন দেশে আছে? চার্চিল, ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী, আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, আপনি বলেন না পৃথিবীর বড় নেতা, এখন সমালোচনা হচ্ছে গান্ধী ওমেনাইজার ছিল, নেহরু ওমেনাইজার ছিল, চার্চিল ওমেনাইজার ছিল, অমুক ছিল, সমালোচনা তো হবে, নেতা তো মানুষ, সে তো আর ফেরেস্তা না। তো শেখ মুজিবের বিরুদ্ধে আইন করছো, এখন তোমাদের আরেক বাপ যে নরেন্দ্র মোদী, যে তোমাদেরকে ক্ষমতা রাখছে, তার ব্যাপারে আইন করো যে নরেন্দ্র মোদী সমালোচনা করা যাবে না, বদমাশের বদমাশ, বেগম খালেদা জিয়া, বেগম রাষ্ট্রপতি জিয়া বা বিএনপির ডরে তোমরা রাতে ভোট করছো 2018 সালে, তাদের ডরে তোমরা বাংলাদেশে মানুষকে ভোটের অধিকার কেড়ে নিছো, বিএনপির ডরে, বিএনপির সাংগঠনিকভাবে দুর্বল আছে না সবল আছে, এটা বিএনপির সমালোচনা আমরা করবো, দ্যাট ইজ এ ডিফারেন্ট চ্যাপ্টার। তুমি ওবায়দুল কাদের, তুমি জিততে পারবা তোমার নোয়াখালীতে,
ইলেকশন আসো, যদি নোয়াখালীর লোক লাগবে না তো, যদি ওই দিনাজপুরের ওই ওই আপনার রাজশাহীর ওই চট্টগ্রামের একজন, তার কাছে তুমি পরাজিত হবা। তোমার নেত্রী ঢাকা শহরে কয়বার পরাজিত হয়েছে, কয়বার পরাজিত হয়েছে তোমার নেত্রী? সুতরাং বিএনপির জনপ্রিয়তা বাড়ছে না কমছে বাংলাদেশের মানুষ ভালো করেই জানে। বিএনপির ভয়ে তোমরা নির্বাচন দাও না, বিএনপির ভয়ে তোমরা তোমাদের ভাতার, তোমাদের এই দ্বিতীয় বাবা মন নরেন্দ্র মোদীর রকে দিয়া তোমরা ভোট কাটো। তোমাদের লজ্জা আছে? তোমাদের এমনি দেখতে মানুষ আর কি, ওই যে বলছে না অভয় শুক্লা সুয়ার, তোমরা হচ্ছে সুয়ারের বংশধর। সুয়ার বলছে ওদেরকে, নরেন্দ্র মোদী এবং তার গ্রুপকে, তাদের গোষ্ঠীকে, তাকে যারা ভোট দেয়, এখন তোমরা হচ্ছে সেই সুয়ারের বংশধর, এই ওবায়দুল কাদের নামক এই কাউয়াটা। তো সুতরাং বিএনপির জনপ্রিয়তা আমি মনে করি দিন দিন বাড়তেই আছে। বিএনপির নেতৃত্বে দুর্বলতা থাকতে পারে, বিএনপির সাংগঠনিক দুর্বলতা থাকতে পারে, সেটা থাকতেই পারে। এবং আপনি যে বিএনপির কথা বললেন, বিএনপির নেতৃত্ব পরিবর্তন করা দরকার বলে আমরা মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ একটা নেতৃত্ব আমাদের সেই ট্রেডিশন আসা উচিত, সেটা ট্রেডিশন বলেন, কনভেনশন বলেন, কনস্টিটিউশন বলেন, সেটা থাকা উচিত। দু বছর পর পর একটা দলের সম্মেলন হয়, সেটা থানা লেভেলে, জেলা লেভেলে, জাতীয় লেভেলে। এবং নেতৃত্ব যদি আপনারা সম্মেলন নাও করতে পারেন, নেতৃত্বের রিভাইটালাইজেশনের প্রয়োজন আছে। একজন নেতা 30 বছর ধরে স্ট্যান্ডিং কমিটিতে থাকবে, একজন নেতা 50 বছর ধরে বুড়ো হয়ে গেছে ভাইস চেয়ারম্যান থাকবে, হবে না। এইসব নেতৃত্ব পরিবর্তন করতে হবে, এটা তো কোনো কাউকে বাদ দেওয়া না। নেতৃত্ব তো ইট ইজ এ ডাইনামিক্স অফ দ্য পলিটিক্স। আপনি যদি পলিটিক্স এর ডাইনামিক্স না বুঝেন, আপনি মানদাতার আমলে চিন্তায় থাকেন, হবে না। আপনি ভারতীয় জাতীয় কংগ্রেসে ইন্দিরা গান্ধী জাতীয় আজকে আজকে গতবার 51টা আসন পাইছে, মাত্র 19% ভোট পাইছে ইন্ডিয়ান কংগ্রেস পার্টি, যেখানে 37-38% বিজেপি ভোট পাইছে গতবার 2018 সালে যে নির্বাচন হয়েছে ভারতে। আচ্ছা, এখন ভারতের এই কংগ্রেস পার্টির খারাপটা কি ছিল, তারা প্রধান 2-3টা পদে পরিবর্তন করতো না। মনে করেন কংগ্রেসের সভাপতি ইন্দিরা গান্ধীর পরে রাজীব গান্ধী, রাজীব গান্ধীর পরে আপনার তার স্ত্রী সোনিয়া গান্ধী, সোনিয়া গান্ধীর পরে আইসে রাহুল গান্ধী। তখন যারা বুঝতে পারছে যে না, এখন আমি সাধারণ, তার মেয়ে ছিল সাধারণ সম্পাদক, রাহুল গান্ধী ছিল সাধারণ সম্পাদক, পরে দেখতেছে যে না, পদ একটার বেশি রাখা যায় না, বাহিরগুলো গণতান্ত্রিক ভাবে চলে গেছে। এইবার এইবার মানে আজ থেকে 3 বছর আগে আপনি তাদের সভাপতি পদ ছেড়ে দিছে, এই যে মল্লিকার্জুন খাগড়ে এবং কংগ্রেস পার্টির খুব সম্ভবত তামিলনাড়ুর কংগ্রেস পার্টির সভাপতি হয়েছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, প্রতি 2 বছর অন্তর অন্তর জিয়া পরিবারকে ঠিক রেখে, আমি মনে করি জিয়া পরিবারের বিকল্প এখন আসে বলে আমি মনে করি না। তারেক রহমান, বেগম খালেদা জিয়া বা তার পরিবারের যে কোনো বাংলাদেশের মানুষ এখনো জিয়া পরিবারের বক্তা আমি মনে করি। কিন্তু এরপরে যত পদ, এগুলাকে আপনি গণতান্ত্রিকভাবে নির্বাচনের জন্য দিয়ে দেবেন প্লিজ। গণতন্ত্র আপনি দেশে চাচ্ছেন, আপনার দলে তারেক রহমান সাহেব আপনি গণতন্ত্র কায়েম করতে হবে। আপনার দলের জনপ্রিয়তা আপনার পিতার কারণে, আপনার মায়ের কারণে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সৎ যোগ্য নেতৃত্ব বাংলাদেশে জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া প্রতিষ্ঠা করে গেছেন। আপনি সেই দলের এখন হাল ধরছেন, আপনার মা মানে বেঁচে থেকেও এখন মরা, ও আমরা বলি উনি জীবমৃত, দুঃখিত একথা বলার জন্য। কারণ বিএনপির অথর্ব রাজনীতির কারণে, অযোগ্য রাজনীতির কারণে বেগম খালেদা জিয়া 5-6 বছর ধরে জেলখানায় পচতেছে। আমি মনে করি আওয়ামী লীগ বলতেছে যে হাসিনা, সেই দিন হাসিনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের 2 অফিসার, দুইটার নাম ভুলে গেছি আমি, এগুলার কথা বলা দরকার, এই 2 বদমাইশ, মানে আমাদের রাজনীতি তো নাই, বাংলাদেশে তো রাজনীতি বলতে কিছু নাই, এই 2 পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টের বিরুদ্ধে কথা বলতে গিয়ে বলছে যে বেগম খালেদা জিয়া নাকি অ্যারেস্টেড না এবং উনি নাকি হাউস অ্যারেস্ট নাই, এই বদমাইশ বলতেছে। দুইটার নামটা আমি এই মুহূর্তে মনে নাই, মিস্টার সাকিব আপনার যদি মনে থাকে যদি বলতে পারেন। এই 2 কর্মকর্তা বলতেছে বেগম খালেদা জিয়া হাউস অ্যারেস্ট না। চিন্তা করেন, বাংলাদেশে বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তার ভয়ে ভারতীয় প্রেসক্রিপশনে
আমাদের এই যে পদলেহনকারী জুতা বহনকারী কোর্টের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে জেলখানায় আজকে 6 বছর ভুয়া মামলায় ভুয়া সাজায়, এটা এতদিন যুক্তরাষ্ট্র সিরিয়াসলি বলে না, এখন সিরিয়াসলি বলতেছে। কিন্তু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই দুই কর্মকর্তা রাজনীতিবিদদের মতো বেগম খালেদা জিয়া জেলে নাই, গৃহবন্দী না, এটা প্রমাণ করতেছে মানে মুখে মুখে। তো বিএনপির কি করা উচিত? এই দুইটাকে রাস্তাঘাটে জুতো মারা উচিত, এই দুই কর্মকর্তাকে যেখানে পাওয়া যাবে থুতু মারা উচিত। থুতু মারা এবং জুতো মারা আপনি কর্মসূচি দেন, মিথ্যা বললি কেন প্রেস কনফারেন্স করে? ম্যাম খালেদা জিয়া গৃহবন্দী না, ম্যাম খালেদা জিয়া জেলে নাই, উনি বাড়িতে পারে, উনি রাজনৈতিক মিটিং করতে পারে, উনি কোথাও যেতে পারে, হাসপাতাল আর বাসা ছাড়া উনার বাসার সামনে কয়টা গোয়েন্দা বাহিনী আছে আমরা জানি না, কয়জন পুলিশ উনার সাথে কে কে দেখা করতে যায়, এমনকি উনি অ্যাপয়েন্টমেন্ট দিলেও ডাক্তার ছাড়া কাউকে ঘরে ঢুকতে দেয় না। বিএনপির অবিলম্বে এই দুই কর্মকর্তার বিরুদ্ধে জুতা মারা এবং থুতু মারার ব্যবস্থা করে। বিএনপির নেতৃত্ব পরিবর্তন আমরা কেমনে চাই? বিএনপির ব্যক্তিগতভাবে কাউকে আমার পছন্দেরও নাই, কারো অপছন্দেরও নাই, বাট ইউ হ্যাভ ফেইলড। আপনি ডেলিভারি দিতে পারেন নাই, আপনি বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের মানুষের চাহিদা মতো অথবা বাংলাদেশের মানুষকে নামাইতে পারেন নাই, আপনাদের সাপোর্ট আছে কিন্তু আপনারা নামাইতে পারেন নাই। ইট ইজ ইউর প্রবলেম, দ্য লিডারশিপ, দ্য টপ লিডারশিপ। আমি নিচের লেভেলে তাদেরকে স্যালিউট করি, সালাম জানাই, বিএনপির সমস্ত গ্রাসরুট লেভেলে তারা যা করছে, তারা যা ফেস করতেছে, এটা বাংলাদেশের ইতিহাসে নাই। কিসের মুক্তিযুদ্ধ আর কিসের কি? কয়টা মামলা হয়েছে তখন? বাংলাদেশের ভয়াবহ মুক্তিযুদ্ধ চলতেছে গত 10-15 বছর ধরে। এই ভারতীয় পাঁচটা গোলাম, এই সুয়ার, এই সুয়ারি হাসিনা, এই বান্দি, এই কৃতদাসী, এর বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। কিন্তু বিএনপি নেতৃত্ব যদি মনে করেন যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্ট দিয়ে যুক্তরাষ্ট্র কিছু করবে, তবে হ্যাঁ একটা কথা আমি বলতে পারি, সরকার ভীত অবস্থায় আছে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবেও। কারণ ভারতের নরেন্দ্র মোদীর আসন একটু নড়বড়ে হওয়াতে আওয়ামী লীগ একটু ভীত হয়েছে, যদিও কংগ্রেসের সাথে তাদের ভালো সম্পর্ক আছে, কিন্তু আমার মনে হয় না যুক্তরাষ্ট্রের যে দৃঢ় অবস্থান, এবং আমরা কিছু কিছু খবর পাচ্ছি, যদিও এটার অথেন্টিক সোর্স আমি এখনো পুরোপুরি পাই নাই, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র ওয়েট অ্যান্ড সি করছে কিন্তু ছেড়ে দেয় নাই, এরকম একটা কথা বাজারে এখন আছে। তো যুক্তরাষ্ট্রে এবং এটাও কথা আছে যে মানে এই যে নির্বাচন, যে নভেম্বর মাসে যে নির্বাচনটা হতে যাচ্ছে, এই নভেম্বরের নির্বাচনের আগেই হয়তো কিছু একটা হলেও হতে পারে, এরকম একটা সম্ভাবনাও আছে। না এখন আমি সেটা সম্ভাবনা আপনার সাথে আমি একমত, কিন্তু বিএনপি সেদিকে তাকায় থাকতে পারবে না। বিএনপি, বিএনপির লিডারশিপ চেঞ্জ করতে হবে, সম্মেলন করতে হবে, গণতান্ত্রিক হইতে হবে, এবং আপনি যদি রাস্তায় নামেন তখন যুক্তরাষ্ট্র বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, কানাডা বলেন, আপনার যুক্তরাজ্য বলেন, অস্ট্রেলিয়া বলেন, সবাই আপনাকে সাপোর্ট করবে, আপনি তো গণতান্ত্রিক আন্দোলনে থাকতে হবে। আপনি এই যে এরকম একটা ভয়াবহ নির্বাচন একটার পর একটা চারটা, এর পরেও যদি আপনি এখনো ওয়েট অ্যান্ড সি করেন অবশ্যই আপনার সময় লাগবে, ঠিক আছে, কিন্তু আমরা তো আপনি রাতারাতি করতে পারবেন না, একদিনে তো আপনারা করতে বলতেছি না, কিন্তু আমরা তো পরিবর্তন দেখি না, পরিবর্তনের জন্যই তো নতুন, নতুনত্বের জন্যই তো পরিবর্তন। আপনি যত রিস্ক নেবেন তত গেইন করবেন, কথা আছে না, নো রিস্ক নো গেইন, আপনি অবশ্যই ঝুঁকি নিতে হবে। আমি বলবো না যে নতুন নেতৃত্ব বেশি ভালো হবে, বাট নেতৃত্বের পরিবর্তন অবশ্যম্ভাবী করতেই হবে। 10 বছর 15 বছর 20 বছর মহাসচিব, স্ট্যান্ডিং কমিটি, ভাইস চেয়ারম্যান, নো। আপনি যেসব ছাত্র নেতা 1979 সালে 80 সালে বেরিয়েছে, তাদের বয়স এখন 65-70 হয়ে গেছে, তারা তো আর কয়েকদিন পরে রাস্তায় বেরোতে পারবে না, এদের মতো হয়ে যাবে, এদেরকে নেতৃত্বে দেন। এবং হাসিনার মাঠ কিন্তু খুবই খারাপ, পলিটিক্যালি কিন্তু সে খুব ভালনারেবল অবস্থায় আছে, অর্থনৈতিকভাবে ভয়াবহ বিপর্যয়। সুতরাং সবকিছু মিলিয়ে আপনি যখন রাস্তায় নামবেন তখন আপনার সাথে মানুষ নামবে, আপনি ঘরে বসে যদি মানুষকে আহ্বান জানান হবে? হবে না। আপনাদেরকে সেই ডাইনামিজম ক্রিয়েট করতে হবে নতুনভাবে, যদিও মানুষ ঘরে ঢুকে গেছে কিন্তু মানুষ কিন্তু অবশ্যই আসবে। সুতরাং ওবায়দুল কাদেরকে বলবো, তোমাদের নতুন পিতা নরেন্দ্র মোদীর আসন যেমন নড়তেছে,
তোমাদের আসনে নড়তেছে, অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স, সেই জন্য বিএনপি কে আক্রমণ করতেছো, বিএনপি কে আক্রমণ করে কোনো লাভ নাই। বাংলাদেশে বিএনপির রাজনীতি এত গভীরে আছে যে সেখান থেকে উৎপাটন করার জন্য তোমার বাবা মিলে, তোমার মা মিলে, তোমাদের এই সুয়ার মিলে, তোমাদের বান্দা মান্দি কৃতদাস মিলে বহু চেষ্টা করছো। বাংলাদেশে নির্যাতনের ইতিহাস এগুলো বেরোবে, তোমরা কি পরিমাণ মানুষ গুন করছো, কি কোনো মানুষ হত্যা করছো, যার 90% হচ্ছে বিএনপির নেতা কর্মী, বাংলাদেশের সাধারণ মানুষ। সো বিএনপি কে ওই যে কাচের ঘরে থেকে বিএনপি কে ঢিল মারিও না। তোমাদের অবস্থা কি হবে সেটা নিয়ে আমরা খুবই শঙ্কিত আছি, তোমাদের ওই যে কংগ্রেসের মতো হইতে পারে, তার চেয়েও ভয়াবহ হবে। সুতরাং বিএনপির দরকার নেতৃত্ব পরিবর্তনের, বিএনপির দরকার গণতান্ত্রিক, নিজেদেরকে গণতান্ত্রিক করার দরকার। আবারও বলবো, জিয়া পরিবারকে রেখে বাকি সব কিছুকে গণতান্ত্রিক করার দৃঢ় প্রত্যয়ে জনাব তারেক রহমান আপনি এগিয়ে যান। বাংলাদেশে জিয়াউর রহমানের বিকল্প এখন তো নাই, আগামী 20 বছরেও আসবে বলে আমি অন্তত মনে করি না। ধন্যবাদ।